আসসালামু আলাইকুম ও আবার আবার সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমি এমন দশটি স্বপ্নের কথা তুলে ধরবো এই স্বপ্নগুলো যদি কেউ দেখেন তাহলে অবশ্যই তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তো বন্ধুরা অনেক মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কারো আশা আকাঙ্ক্ষা থাকে যে তিনি বড় হয়ে একজন শিক্ষিত হবেন বা অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে তিনি ইঞ্জিনিয়ার হবেন ডাক্তার হবেন কারো আশা থাকেন যে তিনি যাতে বড় একটা চাকরি পান বা অনেকের আশা থাকেন যাতে তিনি একজন সুন্দরী স্ত্রী পান অনেকে অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে তো আজকে আমি দশটি স্বপ্নের কথা তুলে ধরবো এই স্বপ্নগুলো থেকে কোনো একটি যদি কেউ দেখেন তাহলে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে অবশ্য ন্যাক আশা আকাঙ্ক্ষা ন্যাক উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য আল্লাহ পূরণ না করুক আল্লাহ পাক যাতে খারাপ উদ্দেশ্য পূরণ না করেন এটাই দোয়া কামনা করি তো ভালো নেক বাসনা পূরণ হবে ইনশাল্লাহ তো মূল আলোচনায় প্রবেশ করার আগে বলবো আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই সম্পর্কে আমি দশটি স্বপ্নের কথা তুলে ধরবো যেগুলো কেউ দেখলে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এক নাম্বার যদি কোনো ব্যক্তি অপরিচিতা কোনো নারীকে স্বপ্নে চুম্বন করতে দেখে তাহলে স্বপ্ন দ্রষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দুই নাম্বার স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে আয় নিজের চেহারা দেখে তাহলে বুঝতে হবে যে অদূর ভবিষ্যতেই স্বপ্ন দ্রষ্টার মনের বাসনা পূর্ণ হবে তিন নাম্বার স্বপ্নে যদি কেউ আংটি দেখে এখন আংটিটা চাই স্বর্ণের হোক বা রূপার হোক বা লোহার যেটি হোক যদি কেউ স্বপ্নে আংটি দেখে তাহলে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে চার নাম্বার যদি কেউ স্বপ্নে উঁচু বালিশ দেখে উঁচু বালিশ দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পাঁচ নাম্বার স্বপ্ন যদি কোনো ব্যক্তি কাবা ঘরের ঘরে তওয়াফ করতে দেখে স্বপ্নে তাহলে স্বপ্ন দ্রষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি ছয় নাম্বার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কাফেলাকে আসতে দেখে যে কোথাও থেকে কোনো কাফেলা কোনো দল তারা আসতেছে যদি আসতে দেখে ফিরে তাহলে এমন স্বপ্ন মনের আশা আকাঙ্ক্ষা পুরনো হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্তম নাম্বার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো খোরা ব্যক্তিকে হেঁটে যেতে দেখে কোনো খোরা ব্যক্তি তাকে যদি হেঁটে যেতে দেখে তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করবে অষ্টম নাম্বার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো গর্ভবতী স্ত্রী লোককে দেখে গর্ভবতী কোনো মহিলাকে দেখে তাহলেও স্বপ্ন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে নবম নাম্বার যদি কেউ স্বপ্নে কোনো ঘোড়া দৌড়াতে দেখে যে ঘোড়া দৌড়াইতেছে এমন দেখলেও মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করবে দশ নাম্বার যে স্বপ্নটি সেটি হল শরীর থেকে যদি কেউ ঘাম বের হতে দেখে দেখলো নিজের শরীর থেকে ঘাম বের হচ্ছে এটা দেখাও স্বপ্ন স্বপ্নদ্রষ্টার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করবে তো বন্ধুরা এই ছিল দশটি স্বপ্নের কথা যেগুলো কেউ দেখলে যেটি দেখুক মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার লক্ষণ বুঝতে হবে তো আল্লাহ আল্লাহকে আমাদেরকে এমন ভালো ভালো সুন্দর স্বপ্ন দেখারই তৌফি দান করুন যেগুলো দেখলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে মনে এক উদ্দেশ্য হাসিল হবে এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু